হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড? আশা করছি খুব 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 ভালো আছো। সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম। দেখো, চা খেয়ে এদিকে রান্নার দিকে চলে এসেছি। আজকে কাতলা মাছ আনা হয়েছে, মাছটা আমি ধুয়ে নিয়েছি। দেখো, এবার নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু তেল দিয়ে মেখেছি যাতে মাছটা না ফোটে। দেখো, অলরেডি ভাজাও বসিয়ে দিয়েছি আমি। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে আরেক মাছ ভেজে নেব, মানে আর কটা ভেজে নেব। চলো মাছগুলো আগে ভেজে। দেখো, সব মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি অলরেডি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। দেখো, আলু ভাজা হয়ে গেছে, এতে টমেটো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার মশলা দিয়ে কষিয়ে নেব। দেখো, মশলা দিয়ে দিয়েছি, মশলাটা কষিয়ে তারপরে আলু দিয়ে জল দিয়ে দেব। দেখো, মশলা কষিয়ে জল দিয়ে আর অলরেডি মাছটাও আমার হয়ে এসছে। তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি। দেখো, মাছটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো, ওদিকে রান্না করতে করতে এদিকে চলে এসেছি। বিছানার চাদরটা আজকে একটু চেঞ্জ করে নেব। চলো বিছানার চাদরটা চেঞ্জ করি। দেখো দেখো, চাদরটা আমার চেঞ্জ করা হয়ে গেছে। এবার বিছানাটা একটু ছেড়ে নিচ্ছি, নিয়ে এবার বালিশগুলো কভারগুলো চেঞ্জ করে, দেখো বালিশের কভারও চেঞ্জ করে নিয়েছি। এবার সাইজ করে রেখে দিচ্ছি। দেখো, সব কাজকর্ম সেরে দুপুরের দিকে আবার এলাম তোমাদের সামনে। যে দই পেতেছিলাম, দইটা শেষ হয়ে এসছে, নিচের দিকে অল্প একটু আছে। দইতে একটু ভাবলাম লস্যি করে নেব। দেখো, চিনি আর জল দিয়ে দিলাম, আর একটু বিট নুন আর কটা বরফের টুকরো দেব, দিয়ে একটু লস্যি বানিয়ে নেব। যা গরম, রোজ একটু ঠান্ডা কিছু না খেলে ভালো লাগে না। তো যেহেতু দই ছিল, ভাবলাম একটু লস্যি করি। লস্যি খেতে তো আমার খুবই ভালো লাগে। তো দেখো, লস্যিটা বানিয়ে নিচ্ছি, বিট নুনটা একটু দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ফেটিয়ে নিলে আমার লস্যি রেডি হয়ে যাবে। দেখো, ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি। এবার গ্লাসে ঢেলে নিচ্ছি। চলো লস্যিটা একটু খেয়ে নিই। এরকম হয়েছে আমার লস্যিটা। দেখো, দুপুরের পর একেবারে সন্ধ্যেবেলা এলাম। সন্ধ্যেবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, একটু এটিএমও গেছিলাম। এবার একটু ফুচকা খেয়ে নিচ্ছি। বাইরে বেরোলে একটু ফুচকা খেতে মনটা নেই, তো একটু ফুচকা খেয়ে নিচ্ছি। দেখো দেখো, আসার পথে একটু এগ চিলি রাইস নিয়ে এসেছি। আজকে রাতের ডিনার আমাদের এগ চিলি রাইস আর স্যালাড। দেখো, তিন প্যাকেট তিনজনের জন্য। তো চলো এগুলো প্লেটে ঢেলে নিই। দেখো, রাইসগুলো বের করে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। প্রথমে স্যালাডটা বের করে নিলাম। এবার রাইসটাও ঢেলে নিচ্ছি। আমি তো পরে তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। রাইসটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, এগ চিলি রাইসটা বেশ ভালো বানিয়েছিল। এগ চিকেন রাইসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল।
মানে চিকেনও পরিমাণটা ভালোই ছিল, এদিকে এগের পরিমাণটাও ভালোই ছিল, আর ভেজিটেবলগুলো দিগুলো দিয়েছিল, বেশ টেস্টি হয়েছিল। দেখো আমি তিনজনে তিন প্লেট বেড়ে নিচ্ছি, সুরেশের, আমার আর ভাবনার তিন প্লেট বেড়ে নিচ্ছি। এবার আমরা ডিনারটা করে ফেলবো, তো চলো সবগুলো বের করে নিই। প্যাকেটের স্টিকারটা এমন দিয়েছে খোলা যাচ্ছে না, কাঁচি এনে খুলতে হবে, তো আমি গিয়ে কাঁচিটা নিয়ে আসছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আমরা ডিনারটাও সেরে ফেলি। ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে তোমাদের সাথে আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।